হাই এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইডিসি তো আজকের কিন্তু ভিডিওর টপিক তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বাড়িতে বসেই তোমরা শুধুমাত্র তিনটে জিনিস দিয়েই তোমরা বাড়িতে বসে একটা চকলেট কেক বানাতে পারবে তো চলো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে বসে পড়ো দেখতেই পারলে আমি নিয়ে নিয়েছি অরিও বিস্কুট তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আমি ছ প্যাকেট নিয়েছি তো যা যা আমি ইউজ করছি খুবই কম দামে তোমাদের সকলেরই বাড়িতে থাকে এমন প্রোডাক্ট দিয়ে আর তাছাড়াও এইগুলো কিন্তু মাইক্রোওভেন ছাড়াই আমি তোমাদের সাথে শেয়ার করবো কেকটা তৈরি করে তো দেখে নিলে কিভাবে আমি অরিও বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি মিক্সারের মাধ্যমে তো তারপরে আমি দিয়ে নিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি তোমরা কিন্তু চিনিটাকে গুঁড়ো করেই দেবে তাহলে কিন্তু কোনো রকমের কিছু মনে হবে না কেকের সাথে মানে এই যে পেস্টটা তৈরি করছি এটার সাথে ভালো করে মিক্স হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এরকম একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর তারপর দেব একটা তোমাদের সকলেরই পরিচিত ইনো এটা দিলে কি হবে তোমাদের যাদের কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার থাকবে না তারা কিন্তু এরকম ইনো দিয়ে কেকটা তৈরি করতে পারবে আর খুবই সুন্দর হয়েছে দেখতেও খেতেও তোমরা তো দেখতেই পারবে কেমন হয়েছে তো এভাবে ইনোটাকে দিয়ে তার উপর দিয়ে সামান্য দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার চলো আমি রেডি করে নেবো কীসের মধ্যে কেকটাকে তোমরা বেক করবে তো তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র এরকম তার উপর আমি ইউজ করে নিচ্ছি অয়েল তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো আর তারপর আমি দিয়ে নিচ্ছি একটা এরকম টাইপের প্লাস্টিকের মতন তোমরা হয়তো এটাকে চেনো তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে তোমরা এটা ইউজ করতে পারো তো এরকমভাবে দেখতে পালে মিশ্রণটা আমি দিয়ে দিলাম তো ভালো করে সমস্ত মিশ্রণটাকে দিয়ে নেওয়ার পর এরকমভাবে নাড়িয়ে নেবে যাতে কোনো গ্যাপ না থাকে তো তারপর আমি তৈরি করে নিচ্ছি কিসের মধ্যে আমরা এই কেকটাকে বেক করব তো দেখতে পেলে কড়াই দিয়ে নিয়েছি তার উপর এরকম একটা তোমাদের হয়তো সকলের কাছে স্ট্যান্ড থাকে তো সেগুলো তোমরা কড়াইয়ের ওপর বসিয়ে কেকটাকে বসিয়ে দিলে তারপর ঢেকে দিলে প্রায় তোমরা মাঝে মাঝে দেখবে যে হয়েছে কিনা প্রায় তোমাদের তিরিশ মিনিট মতন এরকমভাবে ঢেকে রাখতে হবে তারপরে খুলে এরকমভাবে একটা টুথপিকের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে তোমাদের কেক হয়েছে কিনা যদি দেখো টুথপিক পরিষ্কার তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি থাকে লেগে তাহলে কিন্তু আরেকটু একটু করতে হবে তো দেখতে পারলে খুবই স্মুথভাবে এই কভারটা উঠে গেল আর এই হলো ফাইনাল আমার তৈরি বাড়িতে খুবই কম জিনিসের দ্বারা এইরকম একটা টেস্টি চকলেট কেক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা একটা লাইক করে দিতে দেখাচ্ছে পরে ভিডিওতে বাই